শীতের সকালটা ভালোই লাগছে, চারিদিকে এত কুয়াশা, এত ঠান্ডা পড়ছে, তো আমার যে কোনো ঠান্ডা লাগছে না, পাইতে পাচ্ছি নি কেন যে ঠান্ডা লাগছে না, কোনো ঠান্ডাই লাগছে না, জবর ব্যাপার। ও ইয়েস, বুঝতে পেরেছি কালকে যে আমি সাতনুরের প্রেমে পড়েছি, এতক্ষণকে পাইতে পারলাম, প্রেমে পড়লে কি ঠান্ডাও লাগে না, জব্বর ব্যাপার। এই শীতের মধ্যে ভাবনা আস্তে আস্তে একটা বিড়িটা নিলি, ভাব দেখলেও বুঝতে পারবে না, যদি দেখিও ফেলে বুঝবো যে কুয়াশা দেখতে পাচ্ছ না তুমি, কুয়াশা উঠছে। কে রে উডি শাবল খান না, আমার ছেলে শাবল খানি তো মনে হচ্ছে, আমি চোখে ভুল দেখছি, আমার ছেলে তো এত সকালে জীবনে কোনো দিন ওঠেনি, দেখি তো ডাকি দেখি তো। ওই ছেলে ওই ছেলে, এদিক শুনি যাও, তোমার চিনা চেনা দেখছে, একটু কাছে এসো। কাম সাইরিছে, বাপ কি দেখে নিল আমার বিড়ি খাওয়া, এত চুপ চুপ করি বিড়ি টানো, তাও কি দেখে নিল। আসছি আব্বা, কাছে আসছি। ব্যাপারটা কি, কাছে আসা মাত্র ওই বিড়ি বিড়ি গন্ধ পানো। আব্বা ফাপড় খান, কি বলবা বলো, আমার কাজ আছে। চোর আজ কি ধরব, বিড়ি চুরি করা, দাঁড়া তার আগে চেক করিলি, বেটা কাকে বুকেলি, বুকেলি দেখবো গন্ধ সিঙ্গি, তারপরে চোর ধরব, ঘরে চোর না বাইরে চোর দেখি তো। শালার বেটা শালা, শয়তানের ঘরে শয়তান, তুই এই বয়সে বিড়ি খাচ্ছিস? সত্যি কথা বল, এখন কয়টা বিড়ি খালি, আর কতগুলা বিড়ি চুরি করেছিস, সত্যি কথা বল। সত্যি কথা বুইলি দি, না হলে আমার বারোটা বাজায় দিবে নি বাপ আমার। এখন আমি একটা লাল বিড়ি খানু, আর প্রতিদিন 14 টাকার বিড়ি চুরি করি, এখন কাটা দি হলো আব্বা 14,420। মারো না আব্বা, মারো না। ওরে ফোর তিন তিন 420, তোকে মারবো না, তোকে আদর করবো, গালটা বাড়া। প্রিয় বন্ধুরা, সকল প্রকার নিশা শুরুতে যারা এরকম শাসন পাচ্ছেন অথবা যারা কোনো শাসনই পাননি, তারা সবাই আজ থেকে এখন থেকে এই আমাদের এই অনুষ্ঠান দেখার পর থেকে অবশ্যই সব ধরনের নেশা ছেড়ে দেবেন। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই এই হার্ট শপি চ্যানেলে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন। আশা করছি রাজশাহীর আড্ডা হবে সকলকে নিয়ে, সে কামনায় সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।